Assalamu alaikum warahmatullah. এই ভিডিওটা কেমিস্ট্রির একটা বেসিক নিয়ে আলাপ করব। প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমাদের স্কুলে। আমি ফাহাদ। বোর্ডে লেখা আছে ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ। এটাকে নিয়ে আলাদাভাবে ভিডিও করার পিছনে যে কারণটা সেটা হচ্ছে এটা এমন একটা বেসিক যেটার জন্য একটু ম্যাথমেটিক্যাল একটা এক্সপ্লেনেশনের একটা বিষয় আছে এবং এইখানে অধ্যায়টাকে বা অধ্যায় বলে না বলে আমরা টপিকটাকে একটু সুন্দর করে ভালো মতো একটু বোঝার বিষয় আছে। এই কারণে আমি এটা নিয়ে একটু আলাপ করতে চাই এই ভিডিওটাতে। তোমরা যারা আমার কেমিস্ট্রির আগের ভিডিওগুলো দেখেছো সেখানে অনেকের একটা কমেন্ট ছিল যে তড়িৎ বিশ্লেষণ নিয়ে একটু আলাপ করার একটা তোমরা লিখেছো আমাকে। তো সেদিক থেকে চিন্তা করে তড়িৎ বিশ্লেষণ নিয়ে এসএসসি সিলেবাসের আঙ্গিকে আমি এই ভিডিওটা করছি। বিকজ এসএসসি সিলেবাসের আঙ্গিকে বলছি কারণ এটাকে নিয়ে অনেক অনেক কিছু আছে এখানে। তবে 2017 আমি রেকর্ডিংটা করছি যেহেতু তোমাদের বইয়ের মধ্যে একটা জিনিস স্কিপ করা আছে যেটা আগের বইগুলোতে ছিল বা সৃজনশীলের আগে যে বইগুলো ছিল সেখানে কিছু জিনিসকে এক্সট্রা আলোচনা করা ছিল। এই জিনিসগুলোকে নিয়ে আমি এই ভিডিওটা করতে চাই। এখানে যেমন মনে করো তড়িৎ বিশ্লেষণ শব্দটাকে ব্যাখ্যা করা হয়েছে যে ইলেকট্রোলাইসিস, এটার একটা অংশ হচ্ছে ইলেকট্রো আরেকটা অংশ হচ্ছে লাইসিস। এই লাইসিস মানে হচ্ছে ভাঙা, ভেঙে যাওয়া বা ফ্র্যাগমেন্টেশন, এটাকে আমি বলবো ভেঙে যাওয়া। আর ইলেকট্রো মানে হচ্ছে দ্য ফ্লো অফ ইলেকট্রন, আমরা এইভাবে বলি যে তড়িৎ প্রবাহ। অর্থাৎ তড়িৎ প্রবাহ করে যদি কোনো পদার্থকে বা রাসায়নিক পদার্থকে ভাঙা হয় সেটাকে আমরা বলবো ইলেকট্রোলাইসিস। এখন সেটা কি কঠিন পদার্থের হবে? না, বিগলিত বা দ্রবীভূত অবস্থায়। শব্দটা হবে বিগলিত, গলিত হইতে হবে। বিগলিত বা দ্রবীভূত অবস্থায় কোনো যৌগের মধ্যে বিদ্যুৎ প্রবাহের ফলে এর রাসায়নিক বিশ্লেষণকে তড়িৎ বিশ্লেষণ বলে। সংজ্ঞাটা হচ্ছে এরকম যে বিগলিত বা দ্রবীভূত কোন রাসায়নিক পদার্থের মধ্যে বিদ্যুৎ প্রবাহের ফলে এর বিশ্লেষণ রাসায়নিক বিশ্লেষণকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ। এখন এই যে তড়িৎ বিশ্লেষণ, এই তড়িৎ বিশ্লেষণের মধ্যে কিছু টার্ম আছে, এই ইলেকট্রোলাইসিসের মধ্যে কিছু টার্ম আছে, সেটার একটা ব্যাখ্যা হচ্ছে যেমন এটা যদি একটা পাত্র হয় যে পাত্রে আমরা ইলেকট্রোলাইসিস করছি। এখন ইলেকট্রোলাইসিস তোমরা এর আগে যারা আমার গ্যালভানিক সেলের ভিডিওটা দেখেছো সেই গ্যালভানিক সেলের ভিডিওটাতে আমি ব্যাখ্যা করেছিলাম যে কিভাবে কেমিস্ট্রির 8 নম্বর অধ্যায়ের রসায়ন ও শক্তি অধ্যায়ের একটা অংশ হচ্ছে গ্যালভানিক সেল, তার একটা আলাদা ভিডিও আছে যেখানে ব্যাখ্যা করেছিলাম কিভাবে বিদ্যুৎ উৎপন্ন হয় এবং চারণ অর্ধবিক্রে এবং বিজারণ অর্ধবিক্রে সেখানে কিভাবে সংগঠিত হয়। এখানে একটু চিন্তা করো, এখানে একটা পাত্রের মধ্যে একটা সলিউশন থাকবে। এখন এই সলিউশনটা হচ্ছে একটা, এই সলিউশনটা কে বলা হয় হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। এখন এই তড়িৎ বিশ্লেষের মধ্যে যখন আমি দুইটা ধাতব পরিবাহীকে দিব, এখন অনেকের ভিতরে এই প্রশ্নটাও আছে যে এই দুইটা ধাতব পরিবাহী কি একই ধাতুর হবে না ডিফারেন্ট ডিফারেন্ট ধাতুর হতে পারে। বিষয়টা আসলে তা না যেটা একই ধাতুর কিনা, তবে তড়িৎ বিশ্লেষণের মধ্যে কি ধাতুটা ব্যবহার করা হচ্ছে তার উপরেও আমার প্রোডাক্ট কি হবে সেটা ডিপেন্ড করে। এখন প্রশ্ন হচ্ছে এটাকে যখন আমি একটা সার্কিটের মধ্যে অ্যাড করে দিব, অর্থাৎ একটা বিদ্যুৎ উৎসের সাথে আমি যখন এটাকে যুক্ত করব, এই ধাতুটার এই ধাতুটার সাথে কানেক্টিভিটি কিন্তু এই তড়িৎ বিশ্লেষ্য যৌগটা। এখন এই যৌগটার নাম হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য, এই শব্দটাকে মনে রাখতে হবে। সো তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে সেই সকল যৌগের বিগলিত দশা যারা অ্যাকচুয়ালি বিদ্যুৎ পরিবহন করে। আমরা সবাই জানি যে আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে, কিছু সমযোজী যৌগ বিদ্যুৎ পরিবহন করে, যেমন আমরা চিনি গ্লুকোজের কথা জানি। সো এখানে যে তড়িৎ বিশ্লেষ্য যৌগগুলো আমরা ব্যবহার করব এদের মধ্যে কি কি হতে পারে, এখানে অনেক কিছুই হতে পারে। সালফিউরিক অ্যাসিড হতে পারে, সোডিয়াম সালফেট হতে পারে, মার্কিউরিক সালফেট হতে পারে, সিলভার সালফেট হতে পারে, এখানে নিকেল সালফেট হতে পারে, হ্যাঁ এখানে কিউপ্রিক সালফেট হতে পারে। সো এই যৌগগুলো আরো অনেক কিছু ইউজ করা হয়,
বেসিক্যালি এই সকল সালফেট ব্যবহার করা হয় কারণ এরা হচ্ছে একটু বেশি ইউজড তড়িৎ বিশ্লেষণ। সো এই তড়িৎ বিশ্লেষণের মধ্যে যে ধাতুটাকে আমরা ব্যাটারির ধনাত্মক উৎসের সাথে যুক্ত করব, ধনাত্মক উৎসের সাথে, সেটা সব সময় অ্যানোড, এটা একটু তোমাদের মাথায় রাখতে হবে। এটা আমি আমার আগের ভিডিওগুলোতেও বলেছি যে বিদ্যুৎ উৎসের ধনাত্মক প্রান্তের সাথে যে ধাতুটাকে যুক্ত করা হয় সেটা হচ্ছে অ্যানোড, আর বিদ্যুৎ উৎসের ঋণাত্মক প্রান্তের সাথে যেটাকে যুক্ত করা হয় সেটা হচ্ছে ক্যাথোড। এবং দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট টু রিমেম্বার যে ক্যাথোডের মধ্যে কিন্তু বিজারণ হয়, অ্যানোডের জারণ হয়। এখন এই যে ধাতুটা এখানে ব্যবহার করা হচ্ছে না, এই ধাতুটাকে আমরা বলবো হচ্ছে তড়িৎদ্বার, এটাকে বলা হয় ইংরেজিতে বলা হয় ইলেকট্রোড। তাহলে এটার আরেক নাম হচ্ছে তড়িৎদ্বার অথবা এটাকে বলা হয় ইলেকট্রোড, এটা একটু মাথায় রাখতে হবে। যেহেতু অ্যানোড এটা নিজে হচ্ছে পজিটিভ, তাইলে এই অ্যানোডের আরেক নাম হচ্ছে জারণ তড়িৎদ্বার। এটা কি, কেন জারণ তড়িৎদ্বার এটার ব্যাখ্যা দিচ্ছি। আর ক্যাথোড এটাকে বলা হয় বিজারণ তড়িৎদ্বার, বিজারণ তড়িৎদ্বার। তাহলে জারণ আর বিজারণ তড়িৎদ্বারের মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে যে যখন এই সার্কিটটাকে ওপেন করা হবে, আই মিন অন করা হবে, যখন এটার ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে, তখন এইখানে যেই যৌগটা থাকবে, যেই যৌগটা থাকবে তার ধরো যে একটা ক্যাটায়ন এবং একটা অ্যানায়ন সৃষ্টি হবে। এই যে একটা যৌগ এই যে এক্স ওয়াই সাপোজ একটা যৌগ, তার যে ক্যাটায়ন এবং হচ্ছে অ্যানায়ন সৃষ্টি হচ্ছে, এই ক্যাটায়ন এবং অ্যানায়নটাকে আলাদা করার জন্য যেই পদ্ধতির ব্যাখ্যা আমি এখানে দিচ্ছি এটাই হচ্ছে তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস। বিকজ এই যৌগটা কিন্তু আয়নিক যৌগ বা কিছু সমযৌগ হতে পারে, যার ক্ষেত্রে কিন্তু আয়ন সৃষ্টি হচ্ছে। এখন এই যে প্লাস আয়ন আর এই যে মাইনাস আয়ন, এটার নাম হচ্ছে ক্যাটায়ন এবং এটার নাম হচ্ছে অ্যানায়ন। এইটা খুবই কমন একটা জিনিস তোমরা জানো এবং তোমাদের মাথায় রাখতে হবে, ক্যাটায়ন সব সময় ক্যাথোডে যায় আর অ্যানায়ন সব সময় অ্যানোডে যায়। কেন যায়? কারণ ক্যাথোড নিজে হচ্ছে নেগেটিভ, অ্যানোড নিজে হচ্ছে পজিটিভ, তাহলে নেগেটিভ পজিটিভের দিকে, পজিটিভ নেগেটিভের দিকে যাবে। সো দিস ইজ ইম্পর্টেন্ট টু রিমেম্বার, দিস ইজ মাস্ট থিং, যেটা মনে রাখতে হবে যে ক্যাটায়ন ক্যাথোডে যায়, অ্যানায়ন অ্যানোডে যায়। ক্যাটায়ন যেহেতু পজিটিভ, তাহলে ও হচ্ছে ইলেকট্রন রিসিভ করে পরমাণুতে পরিণত হবে। অ্যানায়ন যেহেতু নেগেটিভ, সেটা ইলেকট্রন বর্জন করে পরমাণুতে পরিণত হবে। সো ইলেকট্রন গ্রহণ যেমন বিজারণ, ইলেকট্রন বর্জন যেমন জারণ, সেহেতু এই ইলেকট্রন গ্রহণ প্রক্রিয়াটা যেহেতু ক্যাথোডে ঘটতেছে, তাহলে এই ক্যাথোডকে বলা হয় বিজারণ তড়িৎদ্বার, আর ইলেকট্রন ত্যাগ প্রক্রিয়াটা যেহেতু অ্যানোডে ঘটতেছে এই জন্য এটাকে বলা হয় জারণ তড়িৎদ্বার। সো এই কথাটা, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, যে যৌগটার জলীয় দ্রবণটাকে আমরা এখানে দিচ্ছি, সেই যৌগটার জলীয় দ্রবণের এই পজিটিভ আয়নটা যাবে হচ্ছে এই ক্যাথোডের দিকে, ক্যাটায়ন ক্যাথোডে যাবে, আর এই যে অ্যানায়ন এইটা অ্যানোডে যাবে। তো ক্যাটায়ন ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করবে অর্থাৎ বিজারিত হবে, অ্যানায়ন অ্যানোডে যাবে গিয়ে জারিত হবে। এই কারণে ক্যাথোডকে বিজারণ তড়িৎদ্বার আর অ্যানোডকে জারণ তড়িৎদ্বার বলা হয়। দিস ইজ ভেরি সিম্পল একটা সিনারিও। এখন এই অ্যানোড ক্যাথোড তড়িৎ বিশ্লেষ্য তড়িৎদ্বার এটা যদি মনে থাকে, যদি এরকম প্রশ্ন হয় না যে জারণ তড়িৎদ্বার কাকে বলে, অ্যানোড হচ্ছে জারণ তড়িৎদ্বার, অর্থাৎ যে তড়িৎদ্বারটাকে তড়িৎ উৎসের ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হয়েছে সেটা হচ্ছে অ্যানোড, এবং অ্যানোড সবসময় দ্রবণে দ্রবীভূত অ্যানায়নকে আকর্ষণ করবে। অ্যানায়ন হচ্ছে নেগেটিভ চার্জড, সুতরাং অ্যানায়ন অলওয়েজ অ্যানোডের দিকে যাবে এবং অ্যানায়ন অ্যানোডের দিকে গিয়ে জারিত হবে। এ কারণে অ্যানোডকে জারণ তড়িৎদ্বার বলা হয়। ক্যাটায়ন অলওয়েজ ক্যাথোডের দিকে যাবে এবং সেখানে গিয়ে সে ইলেকট্রন গ্রহণ করবে, তার মানে বিজারিত হবে, তাই ক্যাথোড হচ্ছে বিজারণ তড়িৎদ্বার। ওকে, এটা
একেবারে সহজ কথা। এখন এই যে তড়িৎ বিশ্লেষকগুলো দেওয়া হয়েছে না, এরা যখন ভাঙবে, এই ভাঙবে কিভাবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এরা যখন ভাঙবে, সালফিউরিক অ্যাসিড যখন ভাঙবে, তখন 2H+SO4 2-, সোডিয়াম সালফেট যখন ভাঙবে সোডিয়াম+SO4 2-, মার্কিউরিক সালফেট যখন ভাঙবে এটা হচ্ছে মার্কারি ++SO4 2-, সিলভার সালফেট যখন ভাঙবে সিলভার+SO4 2-, নিকেল সালফেট যখন ভাঙবে নিকেল++SO4 2-, কিউপ্রিক সালফেট যখন ভাঙবে কিউপ্রিক+SO4 2-। Why this thing's important to know? Because আমরা যখন একটু পরে ফ্যারাডের সূত্রগুলো জানবো, ফ্যারাডের সূত্র তোমাদের বইয়ে দেওয়া হয় নাই, কিন্তু এই সূত্র দুইটা জানা দরকার আছে। এখন অনেক স্টুডেন্ট আছে আমি যাদেরকে চিনি, তারা হচ্ছে কট্টরপন্থী যে বইয়ের বাইরে কোনো কিছু পড়া যাবে না। তাদের জন্য বলে দিচ্ছি, জীবনে উন্নতি করা সম্ভব না। বইয়ের বাইরে, বইটার ভিতরেই যদি আমরা শুধুমাত্র থেকে থাকি এবং শুধুমাত্র বইয়ের ভিতর থেকেই পরীক্ষায় প্রশ্ন আসলে আমরা প্রশ্নের উত্তর দিব, এই ধরনের চিন্তা করে থেকো না তোমরা। তোমরা যারা আমার চ্যানেলটাকে ফলো করো, আমাকে ফলো করো, তাদের বলছি টেক ইট সিম্পলি, যে শুধুমাত্র বইটাকে পড়লেই কিন্তু হবে না, পুরোটাই পড়তে হবে, আরও অনেক কিছু জানতে হবে। সো এই যে বিশ্লেষণ হচ্ছে, এই বিশ্লেষণের খেলাটা কিভাবে হয় সেটা তোমাদের মাথায় রাখতে হবে। তোমরা জানো আমি এখানে একটা ছোট্ট জিনিস লিখে রেখেছি, এটা হচ্ছে ক্যাটায়ন, ক্যাটায়নের একটা চার্ট, আর এটা হচ্ছে অ্যানায়নের একটা চার্ট। এখন এখানে ঘটনাটা হচ্ছে, এখানে সিরিয়ালে যেটা নিচে সেটা আগে জারিত বা বিজারিত হবে। ক্যাটায়ন সবসময় বিজারিত হয়, কারণ ও অলওয়েজ ইলেকট্রন গ্রহণ করে। সো সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন, লেড, প্রোটন, ক্যালসিয়াম, সিলভার, এর মধ্যে সবার নিচে সিলভার। সুতরাং এই ক্যাটায়ন যদি দ্রবণে থাকে তখন সেটা আগে জারিত বা বিজারিত হবে। তার মানে কোনো তড়িৎ বিশ্লেষ্যে যদি একাধিক ক্যাটায়ন বা অ্যানায়ন উপস্থিত থাকে, তাহলে আগে কোনটা জারিত বা বিজারিত হবে সেটা ডিপেন্ড করে এই সিরিজটার উপরে। যদি এই সিরিজটা তোমাদের বইয়ে নাই, 2017 কেমিস্ট্রি বইয়ে নাই, কিন্তু আগের বইগুলোতে আছে, এই সিরিজটা একটু তোমরা মাথায় রাখবা। এবং আর একটা জিনিস মনে রাখতে হবে, যে ক্যাথোডে কি পরমাণু আমরা পাবো সেটা অলওয়েজ ডিপেন্ড করে যে সেখানে কি তড়িৎদ্বার ব্যবহার করা হয়েছে। তড়িৎদ্বার মানে জারণ বা বিজারণ তড়িৎদ্বার, ইলেকট্রোড। সো যেই ধাতুটা, যে বিদ্যুৎ পরিবাহীটা বিদ্যুৎ উৎসের দুই প্রান্তে লাগানো হয়েছে, সেই দুইটাই হচ্ছে তড়িৎদ্বার। সো যেটা প্লাসের সাথে লাগানো থাকবে সেটা অ্যানোড, এটা জারণ তড়িৎদ্বার, যেটা মাইনাসের সাথে লাগানো থাকবে এটা বিজারণ তড়িৎদ্বার। সো এই এই সিম্পল মানে প্রাইমারি ডিসকাশনটা তোমাদেরকে একটু করে নিলাম। আমার মনে হয় এখানে আমি কঠিন কিছু বলিনি। এরপর আমি তোমাদেরকে কিছু তড়িৎ বিশ্লেষণ দেখাবো। যেমন আমি যদি বলি পানির তড়িৎ বিশ্লেষণ, এটাকে একটু মুছে দিই, হ্যাঁ এটা 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 মুছে দিই। পানির অ্যাসিড মিশ্রিত পানির তড়িৎ বিশ্লেষণ, বা আমি যদি বলি সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ, বা আমি যদি বলি কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ, এখন এটা মুছে দেই আমি। তোমরা যদি একটু হাতে লিখে, মানে হাতে কলমে লিখে রাখো, যদিও এগুলো বইয়ে আছে, মানে একটু লিখলে তোমার না একটু প্র্যাকটিস হবে, এই এই প্র্যাকটিসটা আমি চাই তোমাদের হোক। সো এটাকে একটু মুছে দেই, এটাও মুছে দেই। আচ্ছা, এখন যদি আমি তিনটা জিনিসকে সামনে নিয়ে আসি, যে অ্যাসিড মিশ্রিত পানির তড়িৎ বিশ্লেষণ, সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ, আর হচ্ছে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ, তো সেখানে কিরকম জিনিসটা হবে? আমি যদি বলি এখানে অ্যাসিড মিশ্রিত পানি, এটার তড়িৎ বিশ্লেষণ করব, সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করব, কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ করব, এখন সব ক্ষেত্রে কিন্তু একই মানে চিত্রটা হবে। এটা হচ্ছে সেই পাত্রটা, যে পাত্রে আমি অ্যাসিড নিব একবার, তার মধ্যে পানি নিব। আচ্ছা, কেন পানি নিব, সরি কেন অ্যাসিড নিব পানিতে? বিকজ বিশুদ্ধ পানি হচ্ছে বিদ্যুৎ কুপরিবাহী,
সেখানে খুব বেশি পরিমাণে বিদ্যুৎ প্রবাহিত হয় না বিশুদ্ধ পানিতে, সেখানে কিছু অল্প পরিমাণে অ্যাসিড মিশ্রিত করলে বা সালফিউরিক অ্যাসিড দিলে বিদ্যুৎ প্রবাহটা হয় এবং বিশ্লেষণ হয়। সেক্ষেত্রে অলওয়েজ একই চিত্র, এটা অ্যানোড, এটা ক্যাথোড। কেন এটা অ্যানোড? কারণ এটাকে প্লাসের সাথে অ্যাড করা হয়েছে, এটাকে মাইনাসের সাথে অ্যাড করা হয়েছে। এখন এখানে যদি সোডিয়াম অ্যাসিড মিশ্রিত পানি হয় তাহলে পানি কেমনে ভাঙবে? পানি ভাঙে হচ্ছে H প্লাস আর OH মাইনাস, তাই না? আর H2SO4 এটা যদি যৌগে থাকে তাহলে এটা ভাঙবে 2H প্লাস SO4 2 মাইনাস। এখন আমি যদি ক্যাথোড এবং অ্যানোড কে আলাদা করি তাহলে আমরা কয়টা জিনিস দেখতে পাবো? সো এখন তোমরা যদি একটু দেখো এই দ্রবণটার মধ্যে, এখানে যদি অ্যাসিড মিশ্রিত পানি থাকে তাহলে এই দ্রবণের মধ্যে কয়টা ক্যাটায়ন আছে? এইচ প্লাস আয়নই আছে। এখন এইচ প্লাস আয়ন ক্যাটায়ন যদি ক্যাথোডে যায়, ক্যাথোড কোনটা? এই যে এটা নেগেটিভটা, আর এটা হচ্ছে অ্যানোড। এইচ প্লাস যদি ক্যাথোডে যায় তাহলে ক্যাথোডে গিয়ে সেই ইলেকট্রন রিসিভ করবে, তাহলে এইচ প্লাস একটা ইলেকট্রন রিসিভ করে একটা হাইড্রোজেন পরমাণু হবে। এই একটা হাইড্রোজেন পরমাণু সে কি এইভাবে থাকতে পারবে? পারবে না। তাহলে এইচ আরেকটা এইচ এর সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন অণু হবে। আলটিমেটলি দুইটা রিয়াকশন হচ্ছে H2H প্লাস দুইটা ইলেকট্রন রিসিভ করে H2 হয়েছে। অর্থাৎ এখানে আমরা ক্যাথোডের মধ্যে এখানে আমরা হাইড্রোজেন গ্যাস পাবো। যদি অ্যাসিড মিশ্রিত পানির তড়িৎ বিশ্লেষণ আমরা করি, আবার এখানে দেখতে পাচ্ছি আমরা হাইড্রোক্সিল আছে, সালফেট আছে। সো এই দুইটা অ্যানায়নের মধ্যে কে আগে যাবে? কে আগে অ্যানায়ন যেহেতু জারিত হবে, কে আগে জারিত হবে সেটা ওই যে আমরা সিরিজ দেখে দেখতে পারবো যে সালফেট হচ্ছে উপরে, হাইড্রোক্সিল হচ্ছে নিচে। আমি বলেছি যে বেশি নিচে থাকবে মানে যে নিচের দিকে থাকবে সে আগে জারিত বা বিজারিত হবে। তাহলে এই ক্ষেত্রে হাইড্রোক্সিল আগে যাবে। তাহলে হাইড্রোক্সিল যেহেতু OH মাইনাস, সেটা কিভাবে জারিত হবে? একটা ইলেকট্রন দিবে। এখন একটা ইলেকট্রন দিলে সে যে OH হবে, OH তো একা একা পারবে না, তাহলে সে হচ্ছে H2O হবে আর একটা অক্সিজেন পরমাণু হবে। এই অক্সিজেন পরমাণু একা থাকতে পারবে না, তাহলে এটা O2 হবে। আলটিমেটলি যদি O2 হয় তাহলে তিনটা রিয়াকশনকে এক করলে একটা অক্সিজেন বানাতে যদি আমার দুইটা OH লাগে তাহলে দুইটা অক্সিজেন বানাতে চারটা OH লাগবে। তাহলে চারটা OH আলটিমেটলি 2H2O প্লাস অক্সিজেন চারটা ইলেকট্রন, দিস ইজ দ্য রিয়াকশন। তখন আমরা এই অ্যানোডে পাবো হচ্ছে অক্সিজেন গ্যাস। তাহলে অ্যাসিড মিশ্রিত পানির তড়িৎ বিশ্লেষণ করলে আমরা এই দৃশ্য দেখতে পাবো। আবার যদি এখন আমি সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করি তাহলে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে ভাঙলে সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস পাবো, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে যে পানি থাকবে সেটা ভাঙলে H প্লাস OH মাইনাস হবে। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে এখানে খুব ডেফিনেটলি দেখতে পারবা যে প্লাটিনাম তড়িৎদ্বার আর হচ্ছে মার্কারি তড়িৎদ্বার দিলে কিভাবে একটু ডিফারেন্ট আইডিয়াটা হয়। এই যৌগের ক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে ক্যাটায়ন আছে দুইটা, অ্যানায়ন আছে দুইটা, তাহলে কি আগে যাবে? আগে যাওয়ার কথা সোডিয়াম আর হাইড্রোজেনের মধ্যে কে নিচে? হাইড্রোজেন নিচে, তাহলে হাইড্রোজেন আগে যাবে। ক্লোরাইড আর হাইড্রোক্সিলের মধ্যে কে নিচে? হাইড্রোক্সিল, তাহলে এখানেও হাইড্রোক্সিল আগে যাবে। তার মানে এটার ক্যাথোডে যা আছে এটার ক্যাথোডে তাই হবে, এটার অ্যানোডে যা আছে এটার অ্যানোডে তাই হবে। তার মানে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে আমরা সোডিয়াম আর ক্লোরিনের কোনোটাই পাচ্ছি না, আমরা এগেইন হাইড্রোজেন আর অক্সিজেন পাচ্ছি, হিসাবটা তাই হওয়ার কথা। কিন্তু আমি যদি এই ঘটনাটা ঘটবে যদি আমি এখানে প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করি, সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে আমি যদি প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করি তাহলে এইখানে যে রিয়াকশন দুইটা হয়েছে সেই ঘটনাটাই ঘটবে। কিন্তু যদি মার্কারি তড়িৎদ্বার ব্যবহার করি, মার্কারি তড়িৎদ্বার বা মার্কারি ইলেকট্রোড ব্যবহার করি, তাহলে এই মার্কারি তড়িৎদ্বার ব্যবহার করলে এখানে কিন্তু মার্কারি যুক্ত হবে। কিভাবে? এই যে সোডিয়াম প্লাস ও এখানে গিয়া ইলেকট্রন নিয়ে সোডিয়াম পরমাণু হবে,
সোডিয়াম পরমাণু আর মার্কারি যুক্ত হয়ে একটা যৌগ উৎপন্ন করবে যার নাম হচ্ছে অ্যামালগাম। অ্যামালগাম। সো দিস উইল বি দ্য প্রোডাকশন ইফ উই ইউজ মার্কারি ইলেকট্রোড অন সোডিয়াম ক্লোরাইড ইলেক্ট্রোলাইসিস। সো সোডিয়াম ক্লোরাইডের ইলেকট্রোলাইসিসে অ্যাকচুয়ালি এই ঘটনাটাই ঘটবে, কিন্তু যদি মার্কারি তড়িদ্দার ব্যবহার করা হয় তাহলে আমরা অ্যামালগাম পাব। আবার কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণে, কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণে ভাঙলে আমরা সিইউ টু প্লাস পাবো আর সালফেট মাইনাস পাবো। পানিকে ভাঙলে সিমিলারলি একই জিনিস পাওয়া যাবে, এইচ প্লাস ও এইচ মাইনাস। আবারও এখানে খেয়াল করে দেখো যে দুইটা ক্যাটায়ন আছে, দুইটা অ্যানায়ন আছে। এখন কি আগে যাবে? এইবার আবার কিন্তু কপার হাইড্রোজেনের নিচে আছে, তার মানে কপার আগে এখানে জারিত হবে, বিজারিত হবে। তার মানে ক্যাথোড রিয়াকশন যেটা, ক্যাথোড রিয়াকশন যেটা, সেটা হচ্ছে অলটুগেদার সিইউ টু প্লাস দুইটা ইলেকট্রন রিসিভ করে ডিরেক্ট কপার হবে, অর্থাৎ ক্যাথোডে আমি কপার ধাতু পাবো। কিন্তু এখানে হাইড্রোক্সিল আর সালফেটের মধ্যে যেহেতু হাইড্রোক্সিল নিচে আছে, সুতরাং এইটা জারিত হবে, অর্থাৎ এই রিয়াকশনটা হবে। সো হাইড্রোক্সিল রিয়াকশনটা কিন্তু তিনটা ক্ষেত্রে একই রকম হচ্ছে, বাট এই চারটা রিয়াকশন তুমি পরীক্ষার খাতায় লিখবা যদি কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণটা এভাবে আসে। সো তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে এখানে যে পরিমাণ আলাপ হয়েছে সেটা একেবারে বেসিক লেভেলের আলাপ, এবং এখানে যা আছে অলমোস্ট সবগুলোর ক্ষেত্রে একই রকম ঘটনা। এবং তড়িৎ বিশ্লেষণের অ্যাকচুয়াল বেসিক হচ্ছে যে একটা পাত্রে আমরা তড়িৎ বিশ্লেষণ নিব, এবং তড়িৎ বিশ্লেষণ নেওয়ার পরে আমরা সেখানে বিদ্যুৎ প্রবাহ করব। বিদ্যুৎ প্রবাহ করার পরে অ্যানোড হিসাবে যে যৌগটা বা যে সরি যে মৌলটা বা যে ধাতুটা আমরা ব্যবহার করছি সেখানে অ্যানায়ন যেটা থাকবে সেটা আমরা পাবো, আর ক্যাথোডে আমরা ক্যাটায়ন পাবো। এখন পড়তে হবে ফ্যারাডের সূত্র, বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে। এই যে ঘটনা আসছে এটার ভিতরে একটু ম্যাথমেটিক্স, এখানে আমি একটু মুছে দিই এটাকে। বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে উনি তড়িৎ বিশ্লেষণ জাতীয় সূত্রের ক্ষেত্রে দুইটা সূত্র দিয়েছেন। ইন্টারনাল কেমিস্ট্রিতে অবশ্য আরও অনেক কিছু আছে, কিন্তু ম্যাট্রিকের বা এসএসসি লেভেলে আলাপ করছি বলে ফ্যারাডের সূত্রের একটা ছোট্ট অংশ দেখাবো। ফ্যারাডের সূত্র হচ্ছে দুইটা, ফ্যারাডের সূত্র হচ্ছে দুইটা। তিনি বলেছিলেন যে এই যে আমরা এখানে ইলেকট্রোলাইসিস করছি, এখানে নিঃসন্দেহে একটা বিভব পার্থক্য সৃষ্টি করে এখানে বিদ্যুৎ প্রবাহ করা হচ্ছে, নিশ্চয়ই আমাদের একটা অ্যামিটার থাকবে। তো অ্যামিটার যদি থাকে তাহলে অ্যামিটার আমাদেরকে রিডিং দিবে এখানে কত অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে সেটা। তো এখন এখানে যদি বিদ্যুৎ প্রবাহ করা হয়, ফ্যারাডের প্রথম সূত্র হচ্ছে যে ক্যাথোডে আমরা অ্যাকচুয়ালি ক্যাটায়ন পাই, অ্যানোডে অ্যানায়ন পাই। এখন ক্যাথোডে যে আমরা ক্যাটায়ন পাই, ক্যাটায়নগুলো অ্যাকচুয়ালি ধাতু হয়। সো ফ্যারাডের সূত্র হচ্ছে যে ক্যাথোডে আমরা যে কি পরিমাণ ধাতু পাবো বা কি পরিমাণ পদার্থ আমরা পাবো সেটা নির্ভর করে হচ্ছে প্রবাহিত বিদ্যুতের উপরে। বিদ্যুৎ প্রবাহ যদি বেশি হয় তাহলে ক্যাথোডে আমরা ক্যাটায়ন বেশি পাবো, এটা হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র। অর্থাৎ ক্যাথোডে সঞ্চিত পদার্থের পরিমাণ প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক, বিদ্যুৎ প্রবাহ বেশি হবে ক্যাথোডে সঞ্চিত পদার্থের পরিমাণও বেশি হবে। সেকেন্ড সূত্র হচ্ছে একই তড়িৎ প্রবাহ একাধিক তড়িৎ বিশ্লেষ্যে যদি আমরা চালনা করি তাহলে কোন পদার্থের মানে ক্যাথোডে কতটুকু পদার্থ সঞ্চিত হবে সেটা নির্ভর করবে ওই পদার্থের বা ওই মৌলের যোজনীর উপরে। এখন এই যোজনীটা একটা ইম্পর্টেন্ট জিনিস, বইয়ের মধ্যে ব্যাখ্যা আছে যে সিলভার সালফেটকে যদি আমরা ভাঙি তাহলে সিলভার ক্যাটায়ন আর সালফেট অ্যানায়ন পাব, আর কপার সালফেটকে আমরা যদি ভাঙি তাহলে কপার টু প্লাস আর সালফেট সালফেট অ্যানায়ন, সালফেট তো অলওয়েজ একই রকম পাচ্ছি। এখন সিলভার যেটা
প্লাস সেটা হচ্ছে একটা ইলেকট্রন রিসিভ করবে এবং সিলভার পরমাণুতে পরিণত হবে আর কপার 2 প্লাস যেটা এটা দুইটা ইলেকট্রন রিসিভ করে কপার ধাতুতে পরিণত হবে এখন উভয় ক্ষেত্রে আমি যদি 100 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ চালাই তাহলে সিলভার যতটুকু না জমা হবে তার চেয়ে বেশি কপার জমা হবে কারণ এক অণু কপার 2 মোল ইলেকট্রন রিসিভ করে ধাতুতে পরিণত হচ্ছে এবং 2 মোল ইলেকট্রন হচ্ছে 2 ফ্যারাডে বিদ্যুৎ পরিবহন করে হুইচ ইজ 2 × 96500 কুলম ইন দ্যাট কেস 1 ফ্যারাডে ইকুয়ালস টু 96500 কুলম 96500 দিস ইজ ফ্যারাডেস ভ্যালু এবং এটার ইউজ অফ ইউজটা হচ্ছে যে কিভাবে আমরা ফ্যারাডের সূত্রটা অ্যাপ্লাই করব উনি বলেছিলেন যে ক্যাথোডে সঞ্চিত পদার্থের পরিমাণ প্রবাহিত আধানের সমানুপাতিক অর্থাৎ WEC = IT I মানে হচ্ছে বিদ্যুৎ প্রবাহ T মানে হচ্ছে সময় এবং এই সমানুপাতিক চিহ্নটা উঠালে আমরা যে ধ্রুবকটা বসাবো সেটা হচ্ছে ZIT and this is another principle এই অধ্যায়ের বা এই তড়িৎ বিশ্লেষণের যেখানে Z মানে হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এবং কোন মৌলের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক হচ্ছে তার পারমাণবিক ভর ডিভাইডেড বাই মোল সংখ্যা ইনটু ফ্যারাডে বা এটাকে যোজনী বলা হয় তাহলে M অ্যাকচুয়ালি হচ্ছে পারমাণবিক ভর ওই মৌলের এবং N মানে হচ্ছে যোজনী F মানে হচ্ছে 96500 এটা একটু মনে রাখতে হবে যদিও এই ম্যাথমেটিক্সটা তোমাদের বই ইন্ট্রোডিউস করা হয় না 2017 এ বাট দিস ইজ ভেরি রিলেটিভ উইথ ইলেকট্রোলাইসিস বিকজ আমরা জানি তড়িৎ প্রবাহ প্রবাহের সাহায্যে একটা যৌগের বিশ্লেষণ করে আমরা ক্যাথোডে কিন্তু ক্যাটায়নটাই পাচ্ছি ক্যাটায়নটা কিন্তু ইলেকট্রন গ্রহণ বা বিজারিত হয়ে যে ধাতুতে পরিণত হচ্ছে যে পরিমাণ ধাতু আমরা পাবো সেই পরিমাণ ধাতুর হিসাব কিন্তু এইভাবে করতে হবে এখন যদি এরকম প্রশ্ন হয় যে কোন একটা তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ যদি 5 মিনিট ধরে 200 অ্যাম্পিয়ার করা হয় তাহলে কি পরিমাণ কপার ধাতু জমা হবে ইফ দিস ইজ দা কোয়েশ্চেন কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণে 200 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 5 মিনিট ধরে চালালে কি পরিমাণ কপার জমা হবে সেটা বের করার জন্য সূত্র হচ্ছে সঞ্চিত পদার্থের ভর হচ্ছে W Z I T সিম্পল Z মানে হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক তাহলে কপার যেহেতু জমা হবে কপারের পারমাণবিক ভর হচ্ছে 63.5 এটার যোজনী হচ্ছে 2 × 96500 I মানে বিদ্যুৎ প্রবাহ সেটা হয়েছে 200 অ্যাম্পিয়ার T মানে 5 মিনিট মানে হচ্ছে 300 সেকেন্ড এইখানে যে ভ্যালুটা আসবে এত গ্রাম কপার জমা হবে ক্যাথোডে সো দিস ইজ দ্য শর্টার এক্সপ্লেনেশন অফ ইলেকট্রোলাইসিস কারণ তড়িৎ বিশ্লেষণে অ্যাকচুয়ালি আরো অনেক কথা আছে এসএসসি লেভেলে আলাপ করলে এটাই হচ্ছে আলোচনা যেখানে অ্যাকচুয়ালি হিসাব করা হবে যে কি পরিমাণ তাহলে W = ZIT এটা হচ্ছে Z মানে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক ওই মৌলের পারমাণবিক ভরকে ওই মৌলের যোজনী ইনটু ফ্যারাডে যত মোল ইলেকট্রন তত ফ্যারাডে 2F F equals to 96500, it's a Faraday's value, it's a constant value, বা ধ্রুব মান। সুতরাং, ক্যাথোডে কি ক্যাটায়ন যাবে, অ্যানোডে কি অ্যানায়ন যাবে, সেটা ডিপেন্ড করবে এই সক্রিয়তা সিরিজের উপরে, বা এটা হচ্ছে আয়নের সক্রিয়তা সিরিজ, এবং ইলেকট্রোলাইসিসের সংজ্ঞা আমরা জানি, তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে আমরা জানি, তড়িৎ বিশ্লেষণ কাকে বলে আমরা জানি, এবং W = ZIT-র এই ইউজটা আমরা জানি এটা হচ্ছে প্রিলিমিনারি লেভেল আমি একটু আলাপ করে দিলাম ইলেকট্রোলাইসিস
সুতরাং এটাকে একটু পুঁজি করে বা এই ধারণাটাকে নিয়ে টেস্ট পেপারে যদি তড়িৎ বিশ্লেষণের কোনো ম্যাথস আসে এসএসসি লেভেলে সেটা সলভ করা যাবে, এবং এটার পরবর্তীতে এটার এক্সটেন্ডেড ভার্সনের যে স্টাডি আছে সেটা নিয়ে পরের ভিডিওটাতে আমি তোমাদের সাথে আলোচনা করব। সো দেখা হবে পরের ক্লাসে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।